আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা। নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আমার আজকের রেসিপি মাত্র দুইটা উপকরণ দিয়ে আকর্ষণীয় ডিজাইনের গোলাপ পিঠা। যে কোনো স্পেশাল অকেশন বলেন বা অতিথি আপ্যায়নে বলেন, এই পিঠাটা যদি আপনি একবার বানিয়ে দেন তাহলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব, আশা করছি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়ি, একটা লাইক দিয়ে শুরু করা যাক আমার আজকের নতুন রেসিপি। প্রথমে আমার এরকম একটা সফট ডো তৈরি করতে হবে, তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি, আর এই পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রেগুলার রান্না করা তেল। তেলটা দিলে এই ডোটা একদম সফট হয়। আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা। এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যাতে করে কোনো লাম্পস না থাকে বা দলা দলা বা গুটি না থাকে। এখন এটাকে একটা ছড়ানো প্লেটে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা গরম থাকা অবস্থায় এটাকে আমি ময়ন করে নিচ্ছি। হাতে অল্প অল্প তেল লাগিয়ে আমি এই ডোটাকে প্রায় 10 মিনিটের মতো ময়ন করে এরকম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। আর এখন হচ্ছে এই ডোটা থেকে আমি অল্প একটু আলাদা করে নিচ্ছি, আর অর্ধেকটার মধ্যে আমি একটু রেড কালার ইউজ করব। আমি এখানে একটু ফুড কালার ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো কালারের দিতে পারেন, আমি এখানে রেড কালার দিয়ে দিচ্ছি। আর এখন এই ডোটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে লাল রঙটা ভালোভাবে মিশে যায়। আর এখন হচ্ছে আমি এটাকে 2টা লেজি কেটে নিচ্ছি। আর দেখেন এরকম ছোটো ছোটো কিউট রুটি তৈরি করতে হবে, তার জন্য একটা বোর্ডে আমি 1টা লেজি নিয়ে নিচ্ছি। আর এটা দিয়ে আমার বড় সাইজের একটা রুটি তৈরি করতে হবে। আর এই রুটিটাই কিন্তু নর্মাল রুটির মতোই কিন্তু হবে, একদম পাতলা একটা রুটি। আর রুটিটা আঁকা বাঁকা হলে সমস্যা নেই। দেখেন রুটিটা তৈরি হয়ে গেছে, যেহেতু অনেকটাই নরম এই ডোটা তার জন্য আমি একটু গুঁড়ি বেশি দিয়ে রুটিটা বেলেছি। রুটিটা দেখেন তৈরি হয়ে গেছে। আর এখন হচ্ছে একটা আমি কপির বয়মের যে ক্যাপগুলো আছে এই ক্যাপগুলো নিয়ে আমি এরকম ছোটো ছোটো কিউট করে কেটে নিচ্ছি। একটা দিয়ে কিন্তু অনেকগুলা রুটি হয়, আপনারা চাইলে কিন্তু কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবগুলা পিঠা তৈরি হয়ে গেছে, সাইডের অংশগুলো আমি রেখে দিব, পরে আবারও রুটি তৈরি করে নিব দেখেন। আর এইভাবেই কিন্তু আমি সাদাও তৈরি করে নিয়েছি কিছু রুটি। দেখেন আমি সাদা কিছু কিউট রুটি তৈরি করে নিয়েছি, বাকি অর্ধেকটা ঢোজে আমি আলাদা করে রেখেছিলাম। আর এদিকে আমি লালগুলাও তৈরি করে নিয়েছি। আর এই রুটিগুলা তৈরি করেছি হচ্ছে একটা বয়মের ক্যাপ দিয়ে, আর একটা হচ্ছে যে কফির যে ক্যাপগুলো আছে ওটা দিয়ে। বয়মের যে ক্যাপটা আছে একটা ছোটো সাইজের, আর একটা একটু বড় সাইজের। লালটা আমি একটু ছোটো সাইজের করেছি, আর সাদাটা একটু বড় সাইজের করেছি। এখন লালটা হচ্ছে মাঝখানে দিয়ে এরকম একটু বেলে নিব হালকা হাতে, বেশি বেলে নেওয়া যাবে না তাহলে ছিঁড়ে যাবে, যাতে করে একটা আরেকটার সাথে চাপ দিয়ে লেগে থাকে। সবগুলাই কিন্তু আমি এভাবে রেডি করে নিয়েছি। আর এখন একটা চুরির সাহায্যে আমি এভাবে অর্ধেকটা কেটে নিয়েছি। দেখেন সবগুলাই কিন্তু এভাবে মাঝখানটা কেটে নিয়েছি। আর এখন এই সুন্দর পিঠাগুলো তৈরি করে নেব, তার জন্য আমি একটা ডিজাইন করব, একটা চিরুনি নিয়েছি। এই ডিজাইনটা কিন্তু টোটালি অপশনাল, তবে এই ডিজাইনটা দেওয়ার কারণে পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায়। আর এইভাবেই সবগুলো আমি করে নিয়েছি, দেখেন খুব সুন্দর দেখাচ্ছে। আর এখন হচ্ছে আমি এই গোলাপটা তৈরি করে দেখাবো। আমি একটা লেয়ার হাতে নিয়েছি, আর এই দেখেন একটু পানি লাগিয়ে নিয়েছি। আমি একদম স্লোভাবে আপনাদের সাথে শেয়ার করছি, আমার এই রেসিপিটা যে কেউ দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। এইভাবে একটা পাপড়ি হচ্ছে এভাবে আমি রেডি করে নিয়েছি, এটা হচ্ছে ভিতরে যে পাপড়িটা ওটা। তারপর আরেকটার মধ্যে এভাবে পানি লাগিয়ে এভাবে আমি লাগিয়ে দিচ্ছি।
এটা আসলে বলে বোঝানোর কিছু নয়, আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নেবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন। যারা যারা ফেসবুক থেকে দেখবেন তারা কিন্তু পেজটাকে ফলো করে দিবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গোলাপটা কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, গোলাপটা এতটাই সুন্দর যে ইচ্ছে করছিল এটাকে শোপিস হিসাবে সাজিয়ে রাখি। একদম আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো আছে এরকম দেখা যাচ্ছে। দেখেন, এখন আমি পাপড়িগুলোকে একটু সেট করে দিচ্ছি। মাশাআল্লাহ, কত সুন্দর গোলাপটা তৈরি হয়ে গেছে। এখন আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম সহজ একটা পদ্ধতি। একটা লেয়ার নিয়ে নিয়ে একটু পানি লাগিয়ে আমি আরেকটার উপর আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। একটার উপর আরেকটা দিয়ে দিয়ে আমি এভাবে ছয়টা লেয়ার দিয়ে দিচ্ছি, মানে ছয়টা পাপড়ি আর কি দিয়ে দিচ্ছি। আর উপরটা থেকে এভাবে একটু পানি লাগিয়ে নিতে কিন্তু একদম ভুলবেন না, নাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে এই পাপড়িগুলো। দেখেন, এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা পদ্ধতি। এখন পাপড়িগুলো শুধু সেট করে নিলেই কিন্তু হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখেন অনেকগুলো পদ্ধতি আছে, তবে সবচেয়ে সহজ যে দুইটা পদ্ধতি, এই দুইটা পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি সবার ভালো লাগবে। সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে চিনি আর গুড় একসাথে আমি এক কাপের চেয়ে একটু বেশি দিয়ে দিচ্ছি, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি। আর এটাকে জাল করে নিয়েছি। আর এখানে ফ্লেভারের জন্য আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি, একটা এলাচ দিয়ে দিচ্ছি, আর এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে শুধু এলাচ গুঁড়োটাও দিতে পারেন। আর এখানে আরও সুন্দর ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হচ্ছে মৌরি। আর এখন হচ্ছে এই সিরামটাকে আমি তৈরি করে নেব, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন তারা দিয়ে দিবেন। গুঁড়োটাকে আমি একটু বড় বড় টুকরো করে দিয়ে দিচ্ছি, সমস্যা না, এটা কিন্তু গলে যাবে জাল হতে হতে। দেখেন, এরকমভাবে চেক করবেন, যখন দেখবেন একটু আটা আটা ভাব চলে আসছে, একটার দুইটার হওয়ার কোনো দরকার নেই, একটু আটা আটা ভাব চলে আসছে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। আর এই শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর একটা প্যানে আমি হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পিঠাগুলো কিন্তু একদম ডুবো তেলে মোচমোচেই করে ভেজে নিতে পারেন, তবে আমি আজকে এমনভাবে ভাজবো উপরটা হবে ক্রিস্পি আর ভিতরটা হবে নরম তুলতুলে, তার জন্য আমি এত বেশি তেল দেইনি। উপর থেকে এরকমভাবে ছড়িয়ে দিলে পাপড়িগুলো একদম ক্রিস্পি হয়ে যাবে। দেখেন, আমার এই পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলাকে তেল জড়িয়ে আমি এখন উঠিয়ে নিয়েছি। আর সবগুলো পিঠার কালার দেখেন একই রকম রয়ে গেছে। আর উপর থেকে আমি এখন গরম শিরাটা দিয়ে দিচ্ছি। গরম পিঠার মধ্যে গরম শিরাটা দিতে হবে, আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু হবে না, ভিতরে কিন্তু শিরাটা ঢুকবে না। তাই চেষ্টা করবেন পিঠা আর শিরা দুয়াটাই গরম গরম থাকতে, শিরা দিতে আর কি একসাথে মিক্সড করতে। এটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর এখন দেখেন উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা একদম নরম, আর দেখেন রসে একদম টাইটুম্বুর হয়ে গেছে ভিতর পর্যন্ত। যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।